ওকে, তো আজকে আমাদের ম্যাথামেটিক্স এর টপিক হচ্ছে নাম্বার সিস্টেম। আজকে আমরা নাম্বার সিস্টেম টপিকটা নিয়ে একটু আলোচনা করব। তো আমার প্রথমে যেটা বলার বিষয় যে নাম্বার সিস্টেম বিভিন্ন পরীক্ষায় তো আসেই, কিন্তু মূলত নাম্বার সিস্টেমটা খুবই ইম্পর্টেন্ট। যারা WBCS পরীক্ষার জন্য প্রিপেয়ার করছো আর কি, তারা সবাই সিলেবাসটা নিশ্চয়ই রুটিনটা দেখেছো যে আমাদের ম্যাথামেটিক্স এ নাম্বার সিস্টেম একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার WBCS, এবং বাকি পরীক্ষায় তো আছেই। তো আজকে আমরা নাম্বার সিস্টেম নিয়ে একটুখানি আলোচনা করব, ঠিক আছে? তো এখানে অ্যাজ সাচ কোনো থিওরি বা কোনো ফর্মুলা সেরকম কিছু নেই। তো আমরা কোশ্চেন যখন করব, সেই কোশ্চেন গুলোতে আমরা যে যে ফর্মুলা বা থিওরি আছে সেগুলো আমরা দেখবো। অ্যাজ সাচ কোনো জেনারেল কোনো থিওরি অন্যান্য চ্যাপ্টারের মতো নেই। আমরা কোশ্চেন রেসপেক্টিভ কোশ্চেনে যাব এবং আমরা আলোচনা করবো, ঠিক আছে? তো আমরা ডিরেক্ট কোশ্চেন চলে যাচ্ছি। তো নাম্বার সিস্টেম এটা ফার্স্ট কোশ্চেন, দেখো এখানে কি আছে না, রুটের মধ্যে 20 দেখো মাল্টিপল আছে। তো এরকম আমাদের তিন চার রকমের কোশ্চেন আসে। এই কোশ্চেনটা একটু ভালো করে ফলো করো। এখানে কি আছে না, এরকম রুটের মধ্যে কুড়ি চারবার মাল্টিপ্লিকেশনে আছে। এটা কিন্তু একটা ফাইনাইট সিরিজ, মানে এখানে চারবারই আছে। এটা চারবারের জায়গায় তিনবারও থাকতে পারে, পাঁচবারও থাকতে পারে। তো এখানে যদি আমাকে এটার কে সলভ করে আনসার বার করতে হয়, এর ডিরেক্ট ফর্মুলাটা লিখে নাও। এখানে যে সংখ্যাটা আছে সেটা প্রথমে আমাদের লিখতে হবে, সেটা হচ্ছে 20। পাওয়ারে লিখবো 2 টু দি পাওয়ার n, দেন -1 হোল ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n। এই ফর্মুলাটা আমি তখনই ইউজ করব যখন আমার এটা ফাইনাইট হবে। ফাইনাইট সিরিজ মানে দেখো এখানে চারবারই আছে। যদি তিনবার থাকে তাহলে তাহলে আমি এই ফর্মুলা করতে পারি, চারবার থাকলেও করতে পারি, মানে ফাইনাইট সিরিজ হলে আমি এটা করতে পারবো, যেখানে n হচ্ছে নাম্বার অফ রিপিটেশন অফ দা বেস। n ইজ নাম্বার অফ রিপিটেশন অফ দা বেস। বেস এখানে কত না, 20। এন হচ্ছে এখানে 20 কতবার রিপিট হয়েছে, নিশ্চয়ই চারবার। তাহলে এন হচ্ছে এখানে 4। তো জাস্ট বসিয়ে দাও, 20 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 4 -1। এই -1টা কিন্তু নিচে আছে, 2 টু দি পাওয়ার n দেন -1 বাই 2 টু দি পাওয়ার 4 হবে। 20 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 4 মানে 16, -1 মানে 15/16। সো দিস ইজ দা আনসার অফ দিস কোশ্চেন। এখানে 20 চারবার আছে বলে n 4, যদি এখানে 20 তিনবার থাকতো তাহলে n 3 হতো। n হচ্ছে নাম্বার অফ রিপিটেশন অফ দা বেস, যেখানে বেস হচ্ছে এই সংখ্যাটা। এখানে 20 আছে বলে বেস 20, যদি এখানে বেস 50 থাকতো তাহলে এটা 50 হতো। এই টাইপটাতে কারো কোনো ডাউট কোনো এক্সচেঞ্জে? কোনো এক্সচেঞ্জে এই হ্যাঁ টাইপটাতে স্যার, কারো? স্যার হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যালো, মালদা থেকে বলছি আমি। হ্যাঁ স্যার, আপনি এটা কি করলেন, ভগ্নাংশটা যেটা বেসটা 20টা ধরলাম, তারপর n4 -1 রয়েছে, ওটা n4 কত, 2 টু দি পাওয়ার n, টু টু দি পাওয়ার এন, আচ্ছা হ্যাঁ, দেন -1। আচ্ছা আচ্ছা আচ্ছা, এন হচ্ছে কত, 4। কেন 4, কেন, কারণ 20 কতবার আছে, 4 বার, আচ্ছা 4 বার আছে, ওই জন্য n 4। তো 2 টু দি পাওয়ার 4 মানে তো 16, 2 কে 4 বার গুণ করলে 16 হয় না, তো 16 মাইনাস 1 মানে, বুঝতে পেরেছি স্যার। অন্য কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? অন্য কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? তাহলে দেখো এইটা টাইপ আমি বললাম যে এরকম তিন চারটে টাইপ আছে, তাহলে সেই টাইপ গুলো আমরা দেখে নিই। এখানে দেখো আমি কি বললাম, এটা একটা ফাইনাইট সিরিজ, মানে 20 এখানে চারবারই আছে, এরকমও হতে পারে 20 তিনবারও আছে। কিন্তু যদি এরকম থাকে, কুড়ি ইনফাইনাইট বার আছে, সো দিস ইজ আ ইনফাইনাইট সিরিজ।
এখানে দেখো রুটের মধ্যে 20 মাল্টিপ্লিকেশনে আছে, কিন্তু এর মধ্যে বেসিক ডিফারেন্স কি না, এখানে চারবারই 20 দেখা আছে, আর এখানে দেখো ডট ডট দিয়ে ইনফাইনাইট সাইন আছে, তার মানে 20 এখানে ইনফাইনাইট টাইমস আছে। তখন আমাকে মনে রাখতে হবে এখানে বেসে যে সংখ্যাটা থাকবে সেটাই আনসার হবে। এখানে বেসে দেখো 20 আছে, তার মানে 20 আনসার, যদি 50 থাকলে তাহলে 50 আনসার, 500 থাকলে 500ই আনসার হবে। তার মানে ফাইনাইট সিরিজ হলে আমার এই ফর্মুলাটা ইউজ করতে হবে, কিন্তু যদি কোনো ইনফাইনাইট সিরিজ থাকে তাহলে যে সংখ্যাটা দেওয়া থাকবে বেসে সেই সংখ্যাটাই আমার আনসার হয়ে যাবে। বোঝা গেল? কল্যাণী কারো কোনো ডাউট? নো ডাউট স্যার। বাকি আসানসোল? আসানসোল নো ডাউট স্যার। এবার দেখো আর টাইপ দেখো, এইটারই এরকমও দেখতে হতে পারে, আমি গুণ করছিলাম এতক্ষণ ধরে, এরকম প্লাস সাইন দিয়েও থাকতে পারে ইনফাইনাইট, আবার এটা এরকমও থাকতে পারে মাইনাস সাইন দিয়ে। আমি সমস্ত টাইপগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে মাল্টিপ্লিকেশন দেখালাম, ফাইনাইট বার আছে, দেন মাল্টিপ্লিকেশন ইনফাইনাইট বার দেখালাম, দেন প্লাস সাইন এবং মাইনাস সাইন দুটোই ইনফাইনাইট, প্লাস আর মাইনাসে কিন্তু ফাইনাইট হবে না, প্লাস মাইনাস সবসময় ইনফাইনাইট সিরিজ যদি থাকে। তাহলে কি করতে হবে দেখো, এখানে বেসে যে সংখ্যাটা থাকবে তাকে দুটো কনজিকিউটিভ নাম্বারের মাল্টিপ্লিকেশনে আমাকে ভাঙতে হবে, কনজিকিউটিভ মানে পর পর। তাহলে এখানে যে সংখ্যাটা আছে 20, 20কে আমাকে দুটো পর পর সংখ্যার গুণফলে ভাঙো, তার মানে কি হবে নিশ্চয়ই 5 4 20, 10 2 20ও হয়, কিন্তু 2 আর 10 তো কনজিকিউটিভ নয়, পর পর নয়, আমাকে এমন সংখ্যার মাল্টিপ্লিকেশনে ভাঙতে হবে যাতে পর পর, যেমন যদি যদি সংখ্যাটা 72 থাকে মানে 72 থাকে, তাহলে কি হবে না 8 9 72, তাহলে যে সংখ্যাটা আমার বেস হবে সেখানে সেটাকে আমাকে দুটো পর পর সংখ্যার গুণফলে ভাঙবো। ভালো করে শোনো, যদি প্লাস থাকে তাহলে এদের মধ্যে বড় সংখ্যা কোনটা, 5 আর 4 মধ্যে বড় সংখ্যা কোনটা, নিশ্চয়ই 5, তাহলে 5টায় আনসার হয়ে যাবে। আর যদি মাইনাস সাইন থাকে তাহলে 5 আর 4 মধ্যে ছোট সংখ্যা কোনটা, নিশ্চয়ই 4, তাহলে 4 আনসার হবে। তার মানে প্লাস আর মাইনাসের ক্ষেত্রে আমাকে যে সংখ্যাটা দেবে তাকে দুটো পর পর সংখ্যার গুণফলে ভাঙবো, প্লাস সাইন থাকলে ওদের মধ্যে বড় সংখ্যাটা আনসার, মাইনাস সাইন থাকলে ওদের মধ্যে ছোট সংখ্যাটা আনসার হবে। এই 4টে টাইপ আছে আমাদের এই পার্টিকুলার সামটাতে আসতে পারে। স্যার কল্যাণ থেকে বলছি। হ্যাঁ স্যার বলছি, যদি কনসিকিউটিভ নাম্বারটা না হলো, মানে ধরুন 16 থাকলো, এমন সংখ্যাই দেবে যেটা যেটাকে কনসিকিউটিভ নাম্বারে ভাঙা যায়, যেমন প্রাইমারিতে মানে প্রাইমারি রিক্রুটমেন্ট পরীক্ষাতে একবার এসেছিল এই কোশ্চেনটা এসেছিল, তাহলে এটা কি হবে বলো, রুট ওভার 6 প্লাস 6 প্লাস আপ টু ইনফাইনাইট ছিল, থ্রি হবে, থ্রি, তাহলে কারণ 3 2 6, তাহলে প্লাস থাকলে 3 হবে, মাইনাস থাকলে 2 আনসার হবে। তোমাকে এমন সংখ্যা দেবে যেটাকে তোমার দুটো কনসিকিউটিভ নম্বরে ভাঙা যায়। ওকে স্যার, থ্যাংক ইউ। কারো কোনো ডাউট? এই ধরনের কোশ্চেন গুলো বহু পরীক্ষায় বহুবার এসেছে, তো এই টাইপ গুলো আমাদের 4টে টাইপ মনে রাখতে হবে। কারো কোনো ডাউট আছে কি কোনো এক্সচেঞ্জে? তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাব। শিলিগুড়ি কারো কোনো ডাউট? ওকে তাহলে নেক্সট প্রবলেম দেখো। নাও কোশ্চেন নাম্বার 2, ডিফারেন্স বিটুইন স্কোয়ার অফ এনি টু ইভেন নাম্বারস ইজ অলওয়েজ ডিভিজিবল বাই, ডিভিজিবল বাই আমাকে চেয়েছে যে ডিভিজিবল বাই কি হবে আর কি। কোশ্চেনটা বাংলায় বললে এরকম, ডিফারেন্স বিটুইন স্কোয়ার অফ এনি টু ইভেন নাম্বার মানে দুটো জোড় সংখ্যার বর্গের ডিফারেন্স মানে বিয়োগফল, সেটা সব সময় কি দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, দেখো কি করে করবে, একটা ইভেন নাম্বার হচ্ছে x,
একটা ইভেন্ট নাম্বার যদি আমার এক্স হয় তাহলে পরবর্তী ইভেন্ট নাম্বার, দুটো ইভেন্ট নাম্বার বলেছে আমাকে, যদি আমার একটা ইভেন্ট নাম্বার এক্স হয় ইভেন্ট নাম্বার কি হবে, নিশ্চয়ই আমার এক্স প্লাস টু হবে, কারণ দুই একটা ইভেন্ট নাম্বার মানে জোড় সংখ্যা, পরবর্তী জোড় সংখ্যা কি নিশ্চয়ই চার, দুই প্লাস দুই চার। তো কি বলছে, এদের স্কোয়ারের ডিফারেন্স, তার মানে এক্স প্লাস টু হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কারণ তাই বলেছে দুটো ইভেন্ট নাম্বারের স্কোয়ারের ডিফারেন্স। দুটো ইভেন্ট নাম্বার আমি এক্স আর এক্স প্লাস টু ধরেছিলাম, তাদের স্কোয়ার করলাম নিয়ে বিয়োগ করে দিচ্ছি। এবার দেখো জাস্ট ফর্মুলা, এটা কি এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে এক্স এক্স স্কোয়ার প্লাস টু এ বি, তার মানে দুই দুগুণে চার এক্স প্লাস টু স্কোয়ার মানে ফোর মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কেটে গেল, ফোর এক্স প্লাস ফোর, তাহলে কি হবে ফোর আমার কমন যাবে এক্স প্লাস ওয়ান, তাহলে ডিভিজিবল বাই ফোর হবে আনসার। মনে রাখতে হবে যেটাই কমন যাবে সেটাই আনসার হবে, এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে ডিভিজিবল বাই ক্ষেত্রে যেটা আমার এই সলভ করার পর কমন যাবে সেটাই আনসার, তাহলে ডিভিজিবল বাই দা আনসার, এটাই আনসার। এনি ডাউট? আমি সমস্ত এক্সচেঞ্জের কাছে বলবো যে যখন আমি জিজ্ঞেস করবো যে ডাউট কোনো আছে কিনা, তাহলে যদি কোনো ডাউট থাকে একটু হাত তুলে আমাকে বলবে, তাহলে আমি বুঝতে পারবো। এনি ডাউট, কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। স্যার হ্যাঁ, মালদা থেকে বলছি। হ্যাঁ বলছি স্যার, আমি ওই ইভেন্ট নাম্বারটা আমি এক্স না ধরে আমি কি কোনো সংখ্যা ধরতে পারবো? কোনো সংখ্যা ধরা যেতে পারে, কিন্তু সেখানে কি হবে, ধরো বিয়োগ করে আমার চব্বিশ এলো, এবার চব্বিশ যে চার দিয়েও যায়, ছয় দিয়েও যায়, দুই দিয়েও যায়, আট দিয়েও যায়, প্রশ্ন হয় তুমি কোনটা আনসার করবে, তুমি কনফিউজ হয়ে যাবে, কারণ অপশনে দুইও থাকবে, ধরো আটও আছে, ছয়ও আছে, চারও আছে। আমাকে এমন সংখ্যাটা আনসার করতে হবে যেটা দিয়ে অলওয়েজ ডিভিজিবল, মানে চার হচ্ছে এমন সংখ্যা যেটা দিয়ে সব সময় যাবে, কিন্তু ছয় দিয়ে ধরো কোনো পার্টিকুলার ডিফারেন্সটা যাচ্ছে কিন্তু সব সময় নাও যেতে পারে, তাই যদি আমি কোনো সংখ্যা দিয়ে করি সেখানে আনসার চার আসবে কিন্তু তার সঙ্গে অনুকূল চলে আসবে, তাহলে আমি ডেফিনিট আনসারটা পাবো না যে চারই আনসার হবে, কনফিউশন চলে আসবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ একদম। অন্য কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট, কারো যদি কোনো এমনি ডাউট থাকে কোনো জিজ্ঞেস করতে পারো রিগার্ডিং ম্যাথমেটিক্স। এই তো, তাহলে নেক্সট প্রবলেম স্যার মালদা থেকে বলছি, একবার যদি এটা রিপিট করেন তাহলে সুবিধা হয়। হ্যাঁ, ধরো একটা সংখ্যা দুটো ইভেন্ট নাম্বার বলেছে, একটা সংখ্যা ধরে নাও এক্স, তাহলে পরবর্তী সংখ্যা ইভেন্ট নাম্বার কি হবে, এক্স প্লাস টু, কারণ ইভেন্ট নাম্বার ধরো দশ, তো পরের ইভেন্ট নাম্বারটা কি নিশ্চয়ই বারো, দশ প্লাস দুই বারো হয় না, তো এবার স্কোয়ারের ডিফারেন্স, তাহলে এক্স প্লাস টু হোল স্কোয়ার করলাম মাইনাস এক্স স্কোয়ার করলাম, নিয়ে এবার সলভ করো, এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারটা কেটে গেল, তাহলে ফোর এক্স প্লাস ফোর, ফোর দেখো কমন যাচ্ছে এক্স প্লাস ওয়ান, যেটা কমন যাবে ওটাই আনসার সবসময়। এই ডিভিজিবল বাই নাম্বার সিস্টেমে খুব ইম্পর্টেন্ট, এই টাইপের কোশ্চেন গুলো মনে রাখতে হবে, যা কমন যাবে তাই আনসার হবে। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার, এখানে আমি কত বললাম, ডিভিজিবল বাই ফোর বললাম না আনসার, তাহলে আনসার আমি চার বললাম, এবার যে সংখ্যাটা চার দিয়ে যায় সেটা অবশ্যই দুই দিয়ে যাবে না, এবার ধরো অপশনে আমার দুইও আছে চারও আছে, আমার অপশন সি ধরো বোথ এ এন্ড বি আছে, তাহলে আনসার কিন্তু বোথ এ এন্ড বি হবে, এটা মাথায় রাখতে হবে। মানে কোনো একটা সংখ্যা যদি আমার নয় দিয়ে ভাগ যায় তা সেই সংখ্যাটা অবশ্যই তিন দিয়ে যাবে, কিন্তু রিভার্সটা ট্রু নয়, কোনো সংখ্যাটা যদি তিন দিয়ে ভাগ যায় সেটা কিন্তু নয় দিয়ে ভাগ নাও যেতে পারে, যেমন তিন পাঁচে পনেরো, পনেরো তিন দিয়ে যায় নয় দিয়ে যায় না, কিন্তু কোনো সংখ্যা যদি নয় দিয়ে ভাগ যায়, যেমন তিন নয় সাতাশ, সাতাশ নয় দিয়েও যায় তিন দিয়েও যায়, তার মানে কোনো সংখ্যা যদি চার দিয়ে ভাগ যায় সেটা অবশ্যই দুই দিয়ে যাবে, যদি আমার অপশানে দুইও থাকে চারও থাকে, আবার যদি অপশান সি আমার বোথ এ অ্যান্ড বি থাকে তাহলে কিন্তু আনসার বোথ এ অ্যান্ড বি হবে। বোঝা গেল সবার? হ্যাঁ স্যার, ঠিক আছে। সানসলে কারো কোনো ডাউট আছে?
শোনা যাচ্ছে না, একটুখানি একটু করে বলতে হবে, কেটে যাচ্ছে। আমি পরপর জোর সংখ্যা ধরে নিয়েছি আর কি, তুমি অন্য কোন জোর সংখ্যা মানে পরপর নাও ধরতে পারো, তা একই ব্যাপার হবে। ঠিক আছে, তুমি যদি ওটা এক্স আর এক্স প্লাস ফোর ধরতে তাও হতো, কিন্তু ওখানে দেখবে কমনটা দেখবে একটু বেশি চলে যেত কমন, ওখানে কমন যেত আট। এবার তুমি কনফিউজ হয়ে তাহলে আট হবে না আনসার, আট হবে না চার হবে, তাই না? কিন্তু আট তো চার দিয়ে বিভাজ্য, ওই জন্য এইসব ক্ষেত্রে সবসময় মিনিমাম দিয়ে শুরু করতে, তাতে কি হয় আমার আনসারটা এক্সাক্ট আসে। ঠিক আছে, ওই জন্য আমি পরপর ধরলাম। বোঝা গেছে? আর কোনো ডাউট এই প্রবলেমটাতে? এবার নেক্সট প্রবলেম দেখো। Now question number 3. Product of two consecutive odd or even number increased by unity is a ABC হচ্ছে তিনটে অপশন, A হচ্ছে odd number, B even number, C হচ্ছে square of the middle number. এর মধ্যে তিনটের মধ্যে কোনটা হবে এটাই আমাকে বার করতে হবে। তার মানে কি, কোশ্চেনটা বাংলায় বললে এরকম হবে, দুটো কনজিকিউটিভ অড অর ইভেন, তার মানে যে কোনো নেব, হয় অড নেব না ইভেন নেব, দুটো পরপর জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যার গুণফলের সঙ্গে যদি আমি এক যোগ করি, ইনক্রিজড বাই ইউনিটি, তার মানে যদি আমি ওয়ান অ্যাড করি, তাহলে যে সংখ্যাটা পাবো সেটা কি হবে, অড নাম্বার হবে, ইভেন নাম্বার হবে, না স্কোয়ার অফ দ্য মিডল নাম্বার? এই আমার কোশ্চেন। তো এখানে দেখো, অড অর ইভেন বলেছে, তাহলে যে কোনো একটা নেবো, ধরো আমি অড নিচ্ছি, ধরো এন একটা অড নাম্বার, তাহলে পরবর্তী অড নাম্বার কি হবে, নিশ্চয়ই এন প্লাস টু হবে। তিন একটা অড নাম্বার, পরবর্তী অড নাম্বার কি, নিশ্চয়ই পাঁচ, তিন আর দুয়ে পাঁচ, তাই তো? এবার দেখো প্রোডাক্ট বলেছে, তার মানে জাস্ট গুণ করে দাও, এন এর সঙ্গে এন প্লাস টু গুণ করো। তারপর দেখো কি বলছে, ইনক্রিজড বাই ইউনিটি, ইনক্রিজ মানে প্লাস, বাই ইউনিট মানে ওয়ান, তার মানে প্লাস ওয়ান, এটা কি হবে, এন স্কোয়ার প্লাস টু এন প্লাস ওয়ান। যদি সলভ করি এটাকে, এন স্কোয়ার প্লাস টু এন মানে কি, এ তো কিসে, স্কোয়ার প্লাস টু ই প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এলো, তার মানে এটা কি, বিস্কৃতি, এন প্লাস ওয়ান এর হোল স্কোয়ার। ভালো করে লক্ষ্য করো, এন একটা অড নাম্বার, এন প্লাস টু হচ্ছে পরবর্তী অড নাম্বার, তাহলে এন প্লাস ওয়ান কি নিশ্চয়ই এর মাঝের সংখ্যা না? আমার আনসার কি বেরোলো, এন প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, তো এন প্লাস ওয়ান তো আমার এন আর এন প্লাস টু এর মাঝের সংখ্যা, তাহলে আনসারটা কি বেরোলো, মাঝের সংখ্যার স্কোয়ার না, অপশন সি আছে আনসার, স্কোয়ার অফ দা মিডল নাম্বার। সো দিস ইজ দা আনসার। তোমরা যেখানে উদাহরণ নিয়ে ওটা চেক করে দেখতে পারো, ধরো পাঁচ একটা অড নাম্বার, পরবর্তী অড নাম্বার কি, সাত, গুণ করো পাঁচ সাথে ৩৫ প্লাস এক মানে ৩৬, ৩৬ কি ছয়ের স্কোয়ার না, ছয় কি পাঁচ আর সাতের মাঝের সংখ্যা না, এটা ইভেন নাম্বার দিয়েও হবে। ধরো আট একটা ইভেন নাম্বার, পরবর্তী ইভেন নাম্বার ১০, গুণ করো আট দশে ৮০ প্লাস এক মানে ৮১, ৮১ কি নয়ের স্কোয়ার না, নয় কি আট আর দশের মাঝের সংখ্যা না, সো দা আনসার ইজ স্কোয়ার অফ দা মিডল নাম্বার। Any doubt in any exchange?
কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? আচ্ছা কোনো ডাউট নেই স্যার। ওকে তাহলে দেখো নেক্সট প্রবলেম, নাও কোশ্চেন নাম্বার 4, ডিফারেন্স বিটুইন এনি টু ডিজিট নাম্বার এন্ড দ্য নাম্বার ফর্মড বাই রিভার্সিং দ্য ডিজিটস ইজ অলওয়েজ ডিভিজিবল বাই দ্য গ্রেটেস্ট নাম্বার অফ। সেই আমাকে বার করতে হবে কি দিয়ে ভাগ যাবে। বাংলায় বললে এরকম দুটো ডিফারেন্স বিটুইন এনি টু ডিজিট নাম্বার, তার মানে দুই অঙ্কের সংখ্যা একটা সংখ্যা এবং যদি তাদের ডিজিট গুলোকে আমি উল্টে দিই তাহলে যে সংখ্যাটা পাবো তাদের ডিফারেন্সটা আমার কি দিয়ে ভাগ যাবে। ধরো এক্স ওয়াই একটা টু ডিজিট নাম্বার, তা এটা কি ইউনিট, এটা টেন্স না, এটা এককের সংখ্যা, এটা দশকের সংখ্যা, তো সংখ্যাটা দেখতে কিরকম হবে? টেন এক্স প্লাস ওয়াই হবে না? কেন টেন এক্স প্লাস ওয়াই হবে? কারণ এক্স তো দশকের ঘরে আছে, তার মানে এক্স ইন্টু দশ প্লাস ওয়াই দেখো এককের ঘরে, তার মানে ওয়াই ইন্টু ওয়ান। এবার বলতে রিভার্স করতে হবে, দেখো রিভার্সিং দা ডিজিট লেখা আছে, তার মানে কি এটা ওয়াই এক্স হয়ে যাবে, রিভার্স করে দিলাম। তাহলে এবার দেখো কি হচ্ছে, ওয়াই দেখো দশকের ঘরে হয়ে গেল, তার মানে টেন ওয়াই প্লাস এক্স আমার এককের ঘরে, তার মানে প্লাস এক্স। এবার ডিফারেন্স তার মানে বিয়োগ করে দাও, বিয়োগ করলে কি হবে, টেন এক্স মাইনাস এক্স তার মানে নাইন এক্স, ওয়াই মাইনাস টেন ওয়াই তার মানে মাইনাস নাইন ওয়াই। নাইন দেখো কমন, সো দিস ইজ দা আনসার, সো দা আনসার ইজ নাইন। আমি প্রথমেই বলেছিলাম কমন যেটা যাবে ওটাই আনসার। বলো ডাউট, এনি ডাউট? স্যার আসানসোল থেকে বলছি, একবার একটু বলতে পারবেন? বুঝতে পারলাম না, কোন কোশ্চেনটাই বুঝতে পারছি না। কোশ্চেনটা হচ্ছে একটা টু ডিজিট নাম্বার, ধরো 54, ঠিক আছে, 54 টা টু ডিজিট নাম্বার, এটাকে উল্টে দিলে কত হয়? 45। তা বলছে এদের বিয়োগফলটা কি দিয়ে ভাগ যাবে, 54 থেকে 45 বিয়োগ করলে কত হয়? 9 হবে। তা 9 9 দিয়ে যায় না? আচ্ছা স্যার ওকে, বোঝা গেল সংখ্যা, কোশ্চেনটা এটাই, যেটা সংখ্যা দুই অঙ্কের সংখ্যা এবং তাকে উল্টে দাও, যে সংখ্যাটা পাবো ওদের মধ্যে বিয়োগফলটা কি দিয়ে ভাগ যাবে। ওকে স্যার থ্যাংক ইউ স্যার। এখন সব সময় দেখো 9 দিয়ে যাবে, ধরো 91 একটা সংখ্যা, ওটাকে উল্টে দাও কত হবে? 19 বিয়োগ করো 72 9 দিয়ে যায় না? হ্যাঁ 8 নং 72 কারেক্ট। ওকে এবার আমি কোন স্পেসিফিক উদাহরণ ধরে করলে তখন কি হবে, তুমি কনফিউজ হয়ে যাবে যে 72 তো আমার 3 দিয়েও যায়, 72 তো 4 দেয়, তোমার 24 দিয়েও যায়, 8 দিয়েও যায়, তাহলে কোনটা আনসার হবে? ওই জন্য আমাকে এটা বললে আমি শিওর যে আমার আনসার 9 হবে, কিন্তু আমি বললাম যে উদাহরণ দেখি দেখেছি যে হচ্ছে আমার 9। প্রসিডিওরটা কি তোমার বোঝা গেছে আসানসোলে যে বললে? Yes sir। ওকে আর কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? পূর্ত ভবন ডাউট? পূর্ত ভবনে কোনো ডাউট? ওকে নেক্সট প্রবলেম দেখো, নাও কোশ্চেন নাম্বার 5, দেখো সেম কোশ্চেন, আগে এটা ডিফারেন্স ছিল, এটা সাম, সাম অফ এনি টু ডিজিট নাম্বার এন্ড দ্য নাম্বার ফর্ম বাই রিভার্সিং দ্য ডিজিট ইজ অলওয়েজ ডিভিজিবল বাই দ্য গ্রেটেস্ট নাম্বার অফ। তার মানে একটা দুই অঙ্কের সংখ্যা এবং তাকে রিভার্স করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা যোগফলটা কি দিয়ে যাবে, আগেরটা বিয়োগফল ছিল এটা যোগফল। তো ধরো সংখ্যা এক্স ওয়াই, এক্স ওয়াই একটা টু ডিজিট নাম্বার, সেম এটা ইউনিট আর টেন্স, তাহলে সংখ্যাটা কি হবে, টেন এক্স প্লাস ওয়াই। এবার এটা উল্টে দিলে কি হবে, নিশ্চয়ই ওয়াই এক্স, তার মানে টেন ওয়াই প্লাস এক্স।
এবার সাম মান যোগ করে দাও, তো 10x প্লাস x তার মানে 11x, y প্লাস 10y তার মানে 11y, 11 কমন যাচ্ছে দেখো, সো দিস ইজ দা আনসার, সো দা আনসার ইজ 11. আগেরটা আমি বিয়োগ করেছিলাম, এটা জাস্ট অ্যাড করে দিলাম. এনি ডাউট? কোন এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? কোনো ডাউট নেই স্যার. ওকে, তাহলে নেক্সট প্রবলেম দেখো. নেক্সট কোশ্চেন নাম্বার 6, ডিফারেন্স বিটুইন এনি থ্রি ডিজিট নাম্বার এন্ড দ্য নাম্বার ফর্মড বাই রিভার্সিং দ্য ডিজিটস ইজ অলওয়েজ ডিভিজিবল বাই. তাহলে আগেরটা আমার টু ডিজিট নাম্বার দিয়ে করলাম, এবার দেখো থ্রি ডিজিট নাম্বার. থ্রি ডিজিট নাম্বার মানে কি হবে? নিশ্চয়ই নাম্বারটা এক্স ওয়াই জেড হবে, তিন অঙ্কের সংখ্যা. তার মানে এটা কি হবে? ইউনিট, টেন্স, এটা হান্ড্রেড. তাহলে এক্স আমার হান্ড্রেড এর ঘরে আছে, তার মানে হান্ড্রেড এক্স প্লাস ওয়াই আমার টেন্স এর ঘরে আছে, তার মানে টেন ওয়াই প্লাস এর দেখো ইউনিটের ঘরে আছে, তার মানে শুধুমাত্র জেড. কি তাই তো? কারণ এটা একক, দশক, শতক. এক্স আমার শতকের ঘরে আছে বলে একশো গুণ করলাম, জেড আমার দশকের বলে দশ গুণ করলাম, আর ওয়াই দশকের বলে দশ গুণ করলাম, এবং জেডটা ইউনিট মানে এক গুণ হলো. এবার বলছে রিভার্সিং দ্য ডিজিট, দেখো তাই আছে, তার মানে এটা উল্টে দাও, জেড ওয়াই এক্স এটা উল্টে যাবে, জাস্ট রিভার্স হয়ে যাবে. তাহলে এখন কি হলো? এখন জেড দেখো হান্ড্রেড এর ঘরে আছে, তার মানে হান্ড্রেড জেড প্লাস টেন ওয়াই প্লাস এক্স. এবার দেখো ডিফারেন্স বলেছে, জাস্ট বিয়োগ করে দাও. বিয়োগ করলে দেখো কি হবে, টেন ওয়াই দেখো কেটে গেল, সেম আছে. হান্ড্রেড এক্স মাইনাস এক্স তার মানে নাইনটি নাইন এক্স, জেড মাইনাস হান্ড্রেড জেড তার মানে মাইনাস নাইনটি নাইন জেড. 99 কমন, x মাইনাস z, তাহলে আনসার কি হবে? ডিভিজিবল বাই 99, এই আনসার. সো দা আনসার ইজ 99. এনি ডাউট? এনি ডাউট? এনি এক্সচেঞ্জ? স্যার এক্স এক্স মাইনাস জেডটা কি বোঝাচ্ছে এখানে? এক্স মাইনাস জেডটা হচ্ছে মাল্টিপ্লি, মাল্টিপ্লাই যাকে বলে, মানে আমার বিয়োগফলটা এমন সংখ্যা হবে যেটা 99 এর গুণিতক, মানে মাল্টিপল হবে. এক্স মাইনাস জেডটা এখানে এক হতে পারে, এক্স মাইনাস জেডটা এখানে দুই হতে পারে, এটা একটা ভ্যারিয়েবল. স্যার আরেকবার রিপিট করতে একটু দরকার ছিল, রিপিট. হ্যাঁ একদম. আমাকে এখানে দেখো ডিফারেন্স বিটুইন এনি থ্রি ডিজিট নাম্বার বলেছে, তো তিন অঙ্কের সংখ্যা আমি ধরলাম এক্স ওয়াই জেড, তো এক্স ওয়াই জেড এখানে দেখো এক্স আমার শতকের ঘরে আছে, তার মানে একশো এক্স, ওয়াই দেখো দশকের ঘরে আছে, তার মানে টেন ওয়াই, জেড দেখো ইউনিটের ঘরে আছে, তার মানে শুধু জেড হবে, কারণ জেড ইন্টু ওয়ান. মানে বেসিক্যালি ধরো আমার 325 একটা সংখ্যা, এই সংখ্যাটা আমার কিরকম দেখতে হয়? নিশ্চয়ই 300 + 20 + 5 করলেই তো আমি 325 পাই, কারণ তিন দেখো এখানে হান্ড্রেড টেন্স ইউনিট করলে তিন দেখো হান্ড্রেড এর ঘরে আছে, ওই জন্য 300. দুই দেখো দশকের ঘরে আছে, ওই জন্য 20, আর পাঁচ দেখো ইউনিটের ঘরে আছে, ওই জন্য শুধু 5. তাহলে আমি যার থেকে স্প্লিট করলাম এক্স ওয়াই জেড টাকে, সেটা কি হবে? একশো এক্স প্লাস টেন ওয়াই প্লাস জেড,
এটাকে আমি উল্টে দিই, তার মানে জেড ওয়াই এক্স, তো সেটা কি হবে আমার 100z + 10y + x। এবার আমাকে ডিফারেন্স বলেছে ওই জন্য বিয়োগ করে দিলাম, তাই দেখো 10y 10y কেটে গেল। এখানে কি হবে 100x - x তার মানে 99x, z - 100z 99z, দেখো 99 কমন যাচ্ছে, সো দিস ইজ দা আনসার। স্যার উত্তর ভবন, স্যার বলছি যে ডিফারেন্স মিন্স তো ফাইনাল মাইনাস ইনিশিয়াল, গ্রেটার মাইনাস স্মলার, তো এখানে আমি কি করে বুঝবো কোনটা গ্রেটার আর কোনটা স্মলার? আমার তো মানে যদি আনসারটা 99x - z আসছে, এটা তো z - x ও আসতে পারে যদি আমি ফাইনাল মাইনাস ইনিশিয়াল করি। আচ্ছা তুমি আমাকে বলো 10 5 দিয়ে ভাগ যায়? হ্যাঁ। আচ্ছা -10 5 দিয়ে ভাগ যায়? হ্যাঁ। তাহলে শুধু 10 আর -10 এর মধ্যে কোনো তফাৎ আছে? না তফাৎ তো নেই না, শুধু আমি জিজ্ঞাসা করছি। তাহলে না আমার আমার ইম্পর্টেন্ট হচ্ছে এটাই যে আমার আনসারটা কি দিয়ে ডিভিজিবল যাবে, আনসারটা পজিটিভ না নেগেটিভ দ্যাট ইজ ইম্যাটেরিয়াল, সেটা তো আমার বার করার দরকার নেই। মানে বেসিক্যালি ইউ হ্যাভ টু কনসিডার দা ভ্যালু, নট অনলি দা ইউ আই মিন কনসিডার ইউ ইউ হ্যাভ টু কনসিডার অনলি দা ভ্যালু। ওকে স্যার ফাইন, অনলি দা মডুলাস ভ্যালু। Okay, because sir, the sign is, because the sign is not important. Okay? Okay, sir. Thank you. মানে x - z টা এটা z - x হলো, আমার আনসারে কোনো চেঞ্জ হবে না, কারণ পজিটিভ টা নেগেটিভ 2403 দিয়ে যায়, -2403 দিয়ে যায়, তো এটা কোনো সমস্যা নেই। আমার ওই 3 দিয়ে যায় সেটাই ইম্পর্টেন্ট। আচ্ছা ডাউট যে এক্সচেঞ্জ থেকে এখানে রিপিট হলো সেটা তার কোনো ডাউট বোঝা গেল? সেটা স্যার ঠিক আছে স্যার, বোঝা গেছে কি? হ্যাঁ স্যার বোঝা গেছে। আচ্ছা অন্য কোন এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? নো ডাউট। ওকে নেক্সট।